সিনেমা দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে রুচির ভিন্নতার কারণে সবার হয়তো সব ধরনের সিনেমা ভালো লাগে না। কেউ হয়তো ভালোবাসেন অ্যাকশন অ্যাডভেঞ্চার ধর্মী সিনেমা দেখতে, আবার কারো পছন্দ ক্রাইম ড্রামা। কিন্তু রহস্য আর সায়েন্স ফিকশন ধাঁচের সিনেমা সবাইকে কম বেশি আকর্ষণ করে। বেশিরভাগ সায়েন্স ফিকশন চলচ্চিত্রের ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে তা হল এর বিষয়বস্তু হয় ভবিষ্যৎ প্রযুক্তি কিংবা মহাকাশ কেন্দ্রিক, এবং পরিচালকরা সেখানে এমন কিছু ব্যাপার তুলে ধরার চেষ্টা করেন যা ভবিষ্যতে আবিষ্কার হওয়ার সম্ভাবনা থাকে। এরকম আবিষ্কার হওয়ার অনেক উদাহরণ রয়েছে, তবে আমরা সেদিকে যাব না। আজকে জানাবো বিশেষ কয়েকটি চলচ্চিত্রের নির্দিষ্ট কিছু ঘটনা সম্পর্কে। পুরনো সেসব সিনেমাগুলোতে এমন কিছু ব্যাপার দেখানো হয়েছিল যেগুলো সময়ের ব্যবধানে বাস্তবে রূপ নিয়েছে। তর্কের খাতিরে ঘটনাগুলোকে হয়তো নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু এভাবে মিলে যাওয়ার ব্যাপারটা আসলেই অনেক রহস্যময় বটে। শেক্সপিয়ার একদা বলেছিলেন, "There are more things in heaven and earth." তার সাথে ঐক্যমত পোষণ করে রহস্য আর রহস্যময়তার নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের হোস্ট রাজু আবারও হাজির হয়েছি আনসলভ মিস্ট্রিসে। তো আর দেরি কিসে, শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক সুপার মারিও মুভির কোইন্সিডেন্স নিয়ে। সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক কারোই মন জয় করতে পারেনি 1993 সালে নির্মিত এই চলচ্চিত্রটি। তবে মুক্তির প্রায় 24 বছর পরও এর একটি দৃশ্য আজও আলোচনার বিষয়। চলচ্চিত্রের শেষের দিকে কুপার জগৎ এবং বাস্তব জগৎ সম্পৃক্ত হতে শুরু করে। ঠিক তখন হঠাৎ করে নিউ ইয়র্কের দিগন্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা টুইন টাওয়ার বিস্ফোরণ হয়। ঘটনাটি তখন ছিল নিছক একটি সিনেমার দৃশ্য, কিন্তু ঠিক 8 বছর পর সেটা শুধু সিনেমার দৃশ্যই সীমাবদ্ধ থাকেনি। 2001 সালের 11 সেপ্টেম্বর সত্যি সত্যি টুইন টাওয়ারের বোমা হামলা হয় এবং সেই দৃশ্যের মতো করেই ধ্বংস হয় ভবন দুটি। তখন সাধারণভাবে মনে প্রশ্ন জাগে, ব্যাপারটা পুরোপুরি কাকতালীয় ছিল নাকি এই দুটির মধ্যে কোনো যোগসূত্র আছে। এরপরে কথা বলা যাক ডেমোলিশন ম্যান ছবির কিছু সংলাপ নিয়ে। আর্নল্ড শোয়ার্জনেগার 80-90 দশকে টার্মিনেটর, টোটাল রিকল বা কমান্ডো চলচ্চিত্র দিয়ে হলিউড দাপিয়ে বেড়ানো এই অস্ট্রিয়ান অভিনেতাকে কে না চেনে। একে তো অভিনেতা, তার উপর জন্মসূত্রে অস্ট্রিয়ান। এই মানুষটি কখনো মার্কিন অঙ্গরাজ্যের শাসক হবেন ব্যাপারটি সে সময় কারোর চিন্তাভাবনায় আসেনি। কিন্তু শোয়ার্জনেগার রাজনীতিতে জড়ানোর অনেক আগেই দুজন মানুষ যেন সেটা ঠিকই আঁচ করতে পেরেছিলেন। তারা হলেন মার্কো ব্যাম্বিয়ার পরিচালিত ডেমোলিশন ম্যান চলচ্চিত্রের চিত্রনাট্য রাষ্ট্রপতি ছিলেন বলে তুলে ধরা হয়। কথোপকথনটি ছিল অনেকটা এরূপ, যার অনুবাদ আমি তুলে দিচ্ছি। আমি মাত্র শোয়ার্জনেগার লাইব্রেরি থেকে কিছু সংবাদচিত্র পড়া শুরু করেছি আর ঠিক তখনই তুমি গাড়ি নিয়ে এলে। দাঁড়াও, শোয়ার্জনেগার লাইব্রেরি? হ্যাঁ, শোয়ার্জনেগার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি। আচ্ছা, সেনা অভিনেতা ছিল, সে প্রেসিডেন্ট ছিল? হ্যাঁ, যদিও জন্মগতভাবে সে এই দেশের নাগরিক না, কিন্তু তার জনপ্রিয়তার কারণে 61তম সংসদ অনুযায়ী থাক আমার আর জানার ইচ্ছে নেই। ঠিক এই ধরনের কিছু সংলাপ ছিল সিনেমার কিছু অংশে। ভবিষ্যৎবাণী অনুযায়ী আমেরিকার রাষ্ট্রপতি হননি সত্যি, কিন্তু চলচ্চিত্রটি মুক্তির ঠিক 10 বছর পর ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের শাসক হিসেবে নিযুক্ত হন শোয়ার্জনেগার। এবার কথা বলা যাক ব্যাক টু দি ফিউচার সিনেমার দ্বিতীয় কিস্তি নিয়ে। 1989 সালে মুক্তি পাওয়া বিশ্ববিখ্যাত সায়েন্স ফিকশন সিরিজ ব্যাক টু দ্য ফিউচারের দ্বিতীয় চলচ্চিত্র ব্যাক টু দ্য ফিউচার 2 পরিচালক রবার্ট জেমিকিস তার এই চলচ্চিত্রে বেশ কিছু প্রযুক্তিগত অগ্রগতির পূর্বাভাস দিয়েছিলেন। ছবির এক পর্যায়ে এর প্রধান চরিত্র মার্টিকে দেখা যায় 2015 সালে টাইম ট্রাভেল করতে, এবং দেখানো হয় 2015 সালের সেই পৃথিবীতে ভিডিও কল এবং ফ্ল্যাট স্ক্রিন টিভির প্রচলন শুরু হয়ে গেছে। ভেবে দেখুন, পরিচালক চাইলে আরো আধুনিক কিছু দেখাতে পারতেন, যেমন ধরুন ফ্ল্যাট স্ক্রিন টিভিতে ভিডিও কলের পরিবর্তে তিনি দেখালেন কল রিসিভ করার সাথে সাথে অপর প্রান্তের ব্যক্তির হলোগ্রাম ভেসে উঠেছে। কিন্তু তিনি সেটা করেননি, কারণ পরিচালক শুধু ভবিষ্যতের কথা চিন্তা করেননি, তিনি হুবহু 2015 সালের চিত্র তুলে ধরতে চেষ্টা করেছেন। এবং ঠিক 2015 সালের মধ্যেই ফ্ল্যাট স্ক্রিন টিভি মোটামুটি সহজলভ্য হয়ে ওঠে, আর স্কাইপের মাধ্যমে ভিডিও কল তখন আহামরি কোনো ব্যাপার ছিল না। আর এর পাশাপাশি চলচ্চিত্রে দেখানো ফিঙ্গারপ্রিন্ট এবং কন্ট্রোলার ছাড়া গেম খেলতে পারার ব্যাপারগুলো 2015 নাগাদ আবিষ্কার হয়ে গিয়েছিল। এবার কথা বলা যাক 2001 এ স্পেস অডিসি মুভি নিয়ে। বিখ্যাত পরিচালক স্ট্যানলি কুব্রিক তার 1968 সালের ছবি 2001 এ স্পেস অডিসিতে প্রথমবার ট্যাবলেট কম্পিউটার দেখিয়েছিলেন। পরিচালক উপলব্ধি করতে পেরেছিলেন 2001 সালের দিকে ট্যাবলেট কম্পিউটারের ব্যবহার অহরহ দেখা যাবে। হ্যাঁ, টেকনিক্যালি মাইক্রোসফট প্রথমবারের মতো ট্যাবলেট পিসি বাজারজাত করে 2000 সালে, এবং সেটা 2010 সালের আগ পর্যন্ত ঠিক সেভাবে জনপ্রিয়তা পায়নি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, পরিচালকরা জাদুকর নন যে সবকিছু খাপে খাপে মিলে যাবে। তাছাড়া তার চলচ্চিত্রে তিনি কথা বলতে পারা কম্পিউটার ইন্টেলিজেন্সের ব্যাপকতা এবং এর কুটিল দিকগুলো তুলে ধরেছিলেন। যেমন এখন একবার কথা শুরু করলে অ্যাপেলের কম্পিউটার ইন্টেলিজেন্স সিঁড়িকে চুপ করিয়ে রাখা কষ্টসাধ্য। এরপর এনিমি অফ দ্য স্টেট সিনেমার কিছু কথা বলা যাক। মোবাইল ইলেকট্রনিক্স এর মাধ্যমে সরকার গোপনে সাধারণ নাগরিকদের উপর নজরদারি করার ব্যাপারটা 90 দশকে কৌতুক হিসেবে দেখা হতো। এই নিয়ে 1900
1998 সালে একটি চলচ্চিত্র মুক্তি পায়, নাম এনিমি অফ দ্য স্টেট। এর মূল কাহিনী ছিল একজন মানুষ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে জাতীয় নিরাপত্তা সংস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং তারা অবৈধভাবে নাগরিকদের উপর নজরদারি করছে। ব্যাপারটি হয়তো বিপ্লবী কোনো ধারণা নয়, তবে ঠিক এর 15 বছর পর 2013 সালে NSA কেলেঙ্কারিতে প্রকাশ পায় যে নিরাপত্তা সংস্থা আসলে নাগরিকদের উপর নজরদারি করছে, এবং সেটা ঠিক এনিমি অফ দ্য স্টেট চলচ্চিত্র মতো করেই। এবারে 1997 সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ওয়াক দ্য ডগ নিয়ে। এই মুভিতে দেখানো হয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একজনও কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের ক্যারিয়ার ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তখন দুজনের একটি দল ঠিক করা হয় সে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার জন্য। তারা এক মিথ্যা যুদ্ধের নাটক সাজায় এবং মিডিয়া তখন রাষ্ট্রপতির কাহিনী ফেলে সেই যুদ্ধের ব্যাপার নিয়ে উঠে পড়ে লাগে। ভেবে দেখুন, একজন প্রেসিডেন্ট কলঙ্ক ঢাকতে সরাসরি মিথ্যা যুদ্ধের আশ্রয় নেয়, সেটা শুধু সিনেমাতেই সম্ভব। কিন্তু এমনই একটি ব্যাপার ঘটে ঠিক এর পরের বছর। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বিল ক্লিনটন ফ্যাশন ডিজাইনার মনিকা লেভিনস্কির সাথে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। পত্রিকাওয়ালারা যখন সেই গল্প নিয়ে ব্যস্ত, তখন এর ঠিক 3 দিন পরেই সুদান এবং আফগানিস্তানে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। সাথে সাথে ক্লিনটনের কেলেঙ্কারি রেখে সবার মাথা তখন ঘুরে যায় সুদান এবং আফগানিস্তানের দিকে। এখন প্রশ্ন জাগতেই পারে, বোমা হামলার কি রাজনৈতিক কারণ ছিল, নাকি সেটা ছিল ওয়াক দ্য ডগ কে বাস্তবে পরিণত করার প্রচেষ্টা? আজকের মতো এখানেই বিদায়। আরো কিছু সিনেমা এবং এর সাথে মিলে যাওয়া বাস্তব ঘটনা নিয়ে আসছি ঠিক এর পরের পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। আর আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরের পর্বের আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন।